পুকুরে বিষ ঢেলে দেওয়ায় কয়েক লক্ষ টাকার চাষের মাছ মারা যাওয়ায় ক্ষতির মুখে পড়লেন এক ব্যক্তি ঘটনাটি ঘটেছে ইটাহার থানার জয়হাট অঞ্চলের ইলোয়া পাড়ার বাসিন্দা শাহাবুদ্দিন সরকারের পুকুরে স্থানীয় চেকপোস্ট বেদ্রা এলাকায় নিজস্ব পুকুরে দীর্ঘ পঞ্চাশ বছর ধরে মাছ চাষ করেন তিনি তবে কে বা কারা রাতের অন্ধকারে পুকুরে বিষ ঢেলে দিয়েছে ফলে কয়েক লক্ষ টাকার মরা মাছ পুকুরে ভেসে উঠেছে এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ইটাহার থানায় এদিন শাহাবুদ্দিন সরকার বলেন কিছুদিন আগে এলাকার এক ব্যক্তি হঠাৎ করে এই পুকুরটিকে নিজের পুকুর দাবি করে উকিল মারফত আমাকে একটি চিঠি পাঠায় কিন্তু পুজো পড়ে যাওয়ার কারণে আইনি লড়াইয়ে যেতে পারিনি তার মধ্যেই রাতের অন্ধকারে পুকুরে বিষ ঢেলে দেওয়ার ঘটনায় হতাশ শাহাবুদ্দিন সরকার সুবিচারের আশায় ইটহার থানায় লিখিত অভিযোগ করেন বলে জানা গিয়েছে। ঘটনাটা এই পুকুরটার আনুmineral 60 সাল থেকে করে আছে এর যে 1965 সাল হুম আমরা করে আছে এই পনেরো বিশ দিন আগে ও আমাকে উকিলের কাছ থেকে একটা লিখিত দেয় যে চিঠি করে দেয় এই পুকুরটা নাকি ও করছে তো আমি আমাকে কিন্তু বলে না ওটা চিঠি পোস্ট অফিসের মাধ্যমে আমাকে দিয়েছি উকিলের লেখা যে থেকে যায় তারপরে আমি ওটা আবার উকিলের কাছে দেখাই রায়গঞ্জ রায়গঞ্জ আবার বললো যে ঠিক ক্যাশ করে দাও তো পুকুরে যদি এরকম করে ঝামেলাপাটি করে তো আমার ক্যাশ করি না দুর্গাপুজো পড়ে গেলো করি নাই তারপরে আবার একদিন লাল ঝান্ডা কাড়ে গেল দুটো বাস দিয়ে ওটা উঠাই দিলাম এবার মাছ মারার জন্য শুকাচ্ছি কালকে সকালবেলা টাওয়ার দিয়ে গেলাম আর সময় বীজ দিয়ে দিয়েছি সাত আট লাখের ছ সাত লাখ টাকা সাত লাখ টাকার মতো মাছ সাত আট লাখ টাকার মতো মাছ আপনি কি মাছ চাষ করে আসেন আমি মাছ চাষ করে আসছি সবাই জানি এলাকার লোক হ্যাঁ থানাটা দাঁড়িয়ে আমি করে দিই